আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি লালমিনারে চান বাউল। এবার আমি আপনাদের উপহার দিচ্ছি হযরত জুনাইদ বাগদাদী, মহান একজন আল্লাহর ওলি। আপনারা নাম শুনেছেন, তার জীবন কাহিনী বিস্তারিত আমি উপহার দিচ্ছি। জারি গানটি ভালো লাগলে আমার গাওয়া সার্থক হবে। ধন্যবাদ, আমি শুরু করলাম আল্লাহর নামে। ভোজন তো হবে না, সাধন তো হবে না, সাধন তো হবে না, ভোজন তো হবে না, মুর্শিদ না বুঝলে কারো সাধন হবে না, গুরু না ধরলে কারো ভোজন হবে না। দরদি হে হযরত জুনাইদ বাগদাদী, ছিলেন মহান আল্লাহর অলি, তার কে জীবন কাহিনী বলিব আমি বেটা, আমি বলবো তার কাহিনী। ও গো শাইকাদের গনি আল্লাহর অলি, যারা নাই মরণ তিনি রে, মুর্শিদ না বজলে কারো সাধন হবে না রে, গুরু না বজলে কারো সাধন হবে না। দরদি হে জুনাইদ বাগদাদী কে মৃত্যুর আগে বলে জানতাতে মাসলা গুলো যেন তার সাথে, যত মাসলা লিখেছি জুনাইদ বাগদাদী বলিল সকলকে, আমার কবরে কাপনের ভিতর দিও রে, জবাবে জুনাইদ বাগদাদী বলিল মাসলাগুলো এভাবে অন্যের হাতে গো, অন্যের হাতে পড়েছে বরং আমার, আমার বুকের মধ্যে গুপ্ত ভাবে কাপন কহরিতে তোমরা দিও মোরে রে, জুনাইদ বাগদাদীর কথা ভক্তগণ শুনিয়া মৃত্যু পরে তার কাপনের কাপড়ের ভিতরে, কাপনের কাপড় ভিতরে তার মাসলা গুলো দিতে বলে, এমন মহান আউলিয়া কোথায় পাবো না রে, হযরত জুনাইদ বাগদাদীকে মৃত্যুর আগে বলে যান যে মাসলাগুলো যেন তার সাথে দাফন কাফন করা হয়। এর জবাবে হযরতে তিনি বললেন, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ বললেন, মাসলাগুলো এইভাবে অন্যের হাতে পড়ার চেয়ে বরং আপনারা এবং আমার বুকের মধ্যেই গুপ্তভাবে দিয়ে দিবেন, আমি যখন চলে যাব পৃথিবী ছেড়ে। 14 নম্বরের উপদেশ ছিল জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ, তিনি বলে গেছেন, যখন জ্ঞান ও বিদ্যায় অভিজ্ঞ হয়ে উঠলেন তখন তার মামা হযরত শারীরিক শক্তি তাকে প্রকাশ্য বক্তৃতা দেবার নির্দেশ দিলেন। তিনি বললেন, আপনি বর্তমান আমার
বুকে বর্তমান আমার পক্ষে এই কাজ শোভনীয় নয়, কিন্তু ওই রূপেই সে বিষয় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদেশ পান, ওই উপদেশ স্বপ্নদেশ পান। আর মামার কাছে স্বপ্ন বৃত্তান্ত বলার আগেই হযরত শারীরিক সাক্ষী বললেন, তুমি কি এখনো চাও যে ওয়াজ নসিহতের জন্য মানুষ তোমাকে আরো অনুরোধ করুক? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দিয়েছেন তখন হযরত তোমার আপত্তির আছে কি? আর হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদেশের কথা জানালেন কি করে? তখন হযরত সাদির সাক্ষী বললেন, আজ রাতে স্বয়ং আল্লাহ পাককে বলতে শুনলাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই প্রেরণ করলাম যে তিনি জুনাইদ বাগদাদীকে বক্তৃতা দেওয়ার জন্য বাগদাদে সে বাগদাদ দেবেন। যা হোক, হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ বক্তৃতা দিতে রাজি হলেন, তবে একটি শর্ত আরোপ করলেন এই মর্মে যে তার সভায় 40 জনের বেশি শ্রোতা থাকবে না, এর বেশি থাকলে আমি বক্তৃতা দেব না। দরাদি হে এটা কেমন আউলিয়া, যাইতাছি বলিয়া 40 জনের বেশি থাকলে বক্তৃতা দেয় না বাবা। নাম্বার উপদেশ গেল দিয়া, একবার 40 জনের এক সবাই গিয়া তিনি ভাষণ দিলেন, শোনেন ঘটনা। 5 জন শ্রোতা জ্ঞান হারাইয়া আর 18 জন মারা যায় তখন, ভাষণের এত তেজ ছিল ঘটনা রে। একবার 40 জনের এক সবাই তিনি ভাষণ দিলেন জুনাইদ বাগদাদী, 5 জন শ্রোতা জ্ঞান হারাইলো আর 18 জন মারা গেল তার ভাষণ শুনে। ভাষণের ভিতরে এত জ্বালালি ছিল। জুনাইদ বাগদাদী একবার নিজের মন হারিয়ে ফেলে, তাফিরে পাবার আশায় আল্লাহ দরবারে আবেদন জানাইলো, কিন্তু অদৃশ্য শব্দ হইল। আল্লাহ বলল, এই জন্য তোমার মন হরণ কইরাছি রে। আল্লাহ বলল, জুনাইদ বাগদাদী আবেদন জানালেন কিন্তু অদৃশ্য শব্দ শোনা যায়, সেই শব্দের ভিতরে বলল, এই জন্য তোমার মন আমি হরণ করেছি। আল্লাহ পাক বললেন সেই আওয়াজে, যাতে তুমি আমার সঙ্গে থাকো, তুমি কি অন্যের মুখের দিকে তাকিয়ে থাকার জন্য মন ফিরিয়ে যাতে পেতে না চাও? এই জন্য গাইবি আওয়াজে বলল যে তুমি আমার দিকে ফিরে চাও। আপনি এত উচ্চ মানের মর্যাদার অধিকারী হইয়া যায়, এই প্রশ্নের উত্তরে জুনাইদ বাগদাদী বলল, আমি দীর্ঘ 40 বছরে আমার পীরের দরজায় এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে মর্যাদা লাভ করেছি রে। তাই বলছে যে আপনি এত উচ্চ মর্যাদার একজন, প্রশ্ন করলো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহকে, আপনি এত উচ্চ অধিকারী হলেন কি করে? এই প্রশ্নের উত্তরে হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ বললেন, আমি নিজে আমার মুর্শিদ ছিল শারীরিক সাক্ষী, আমি 40 বছর আমার পীরের দরজায় এক পায়ে দাঁড়িয়ে থেকে এই মর্যাদা আমি লাভ করেছি। 40 বছর পীরের দরজায় এক পায়ে দাঁড়িয়ে থাকা মানে কি? এই জন্য আমার এই মর্যাদাটা পীরের সেবায় হয়ে গেছে। হযরতে সিবলি রহমতুল্লাহ একবার বললেন যে আল্লাহ যদি তাহাকে জান্নাত বা জাহান্নামে প্রবেশের অনুমতি দেন, তাহলে তিনি জাহান্নামই পছন্দ করবেন। কে?
জুনাইদ বাগদাদি, এটা সিবলি রহমতুল্লাহ বলেছিলেন যে জুনাইদ বাগদাদিকে জাহান্নাম জান্নাতে দিলে সে বলবে আমাকে জাহান্নামই দেন, আমি জাহান্নামই পছন্দ করি। কেননা জান্নাত হলো তার পছন্দের স্থান আর আল্লাহ পছন্দ করেন জাহান্নাম। সুতরাং বন্ধুর পছন্দনীয় স্থানকে অপছন্দ করা বন্ধুর কাজ নয়, এই কথাটি হযরত জুনাইদ বাগদাদির কর্ণগোচর হলে তিনি বললেন, আমি তো আল্লাহর দাস হিসেবে কোনো কিছুরই অধিকারী বলে দাবি করতে পারি না, দাসের আবার ইচ্ছা অনিচ্ছা কি, তাই আমাকে ওই রূপ অধিকার দিলেও বলবো দয়াময় আপনি আমাকে যেখানেই পাঠাবেন আমি সেখানেই যাব, আপনার যা পছন্দ আমি তাতেই খুশি। এবার বনবাসে নিয়ে এক বৃদ্ধ হযরত এবার রুমেকে বলে গো পাঠাইয়া দিল বারে বলি এখনো ১৯ নাম্বার মুখের বাণী বলিব এখনি বলিব কথায় আমি বলবো খুলি চালু বনবাসিনি এক বুড়া মানুষে হযরত রুয়েম রহমতুল্লাহকে বলিয়া পাঠালেন এবার বলতি সভাতে যেন বাগদাতে পৌঁছে যায় জুনাইদ বাগদাদিকে এবার বলে যায় জনগণ সামনে আল্লাহর ধ্যান করিতে লজ্জা হয় না, এ কথা জুনাইদ বাগদাদি শুনিয়া বলিলেন আমি জনগণের সামনে আল্লাহর ধ্যান করিব যে এই জন্য যে কার দ্বারায় তার ধ্যানের হোক পুরো পুরো হয় আদায় আদায় হচ্ছে না আদায় ধীরে ধীরে মর্ম ভেতেই বোঝা কঠিন রে এক বনবাসিনী এক বৃদ্ধা হযরত রুয়েম রহমতুল্লাহকে বললে বলে পাঠালেন তিনি যেন বাগদাদে পৌঁছে হযরত জুনাইদ বাগদাদিকে বলেন জনগণের সামনে আল্লাহর ধ্যান করতে তার কি লজ্জা হয় না। এই কথা শুনে হযরত জুনাইদ বাগদাদি বললেন আমি জনগণের সামনে আল্লাহর ধ্যান করি এই জন্য যে কারো দ্বারায় তার ধ্যানের হোক পুরোপুরি আদায় হচ্ছে না। ২০ নম্বর উপদেশ দিয়ে গেছে জুনাইদ বাগদাদি, এক ব্যক্তি স্বপ্নে দেখলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত জুনাইদ বাগদাদিকে একজন কেউ একটি প্রশ্ন করলেন, নবীজি নিজে উত্তর না দিয়ে হযরত জুনাইদ বাগদাদির কাছে যেন এই প্রশ্নের জবাব তার কাছে নেবার সে ইশারা করলেন যে প্রশ্নের জবাব জুনাইদ বাগদাদি দিবেন। কিন্তু জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বললেন যেখানে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির সেখানে অন্য লোকের কি প্রয়োজন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেক নবী নিজ নিজ উম্মতের গৌরব করে থাকেন, বস্তুত আমি আমার উম্মতগণের মধ্যে জুনাইদ বাগদাদিকে নিয়ে বেশি গৌরব বোধ করি। সামনে আলে দাও ২১ নম্বরের ঘটনা যাইতাছি বলিয়া ধীরে ধীরে বলবো কথা বাকি রাখব না। হযরত জুনাইদ বাগদাদি একবার জাফর ইবনে নসরকে যায়া কয় একটি দিরহাম দিয়ে অঞ্জির আনতে কয়, তিনি অঞ্জির মুখে দিয়ে আবার তা মুখ থেকে বের করছে সুরে ফেলে দিলেন এবার জাফর বলতেছে রে
সাধন তো হবে না মুর্শিদ না ভজলে কারো সাধন হবে না একজন সাধক এবার কি করলেন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ একবার হযরত জাফর ইবনে নসরকে একটি দিরহাম দিয়ে সে আঞ্জির আনতে বললেন তিনি আঞ্জির মুখে দিয়েই আবার তা মুখ থেকে বের করে ছিঁড়ে ফেলে দিলেন হযরত জাফর এই রূপ করার কারণ জিজ্ঞাসা করলেন আর জুনাইদ বাগদাদী বললেন আমি এই মাত্র অদৃশ্য শব্দ শুনলাম বলা হলো আল্লাহর ধ্যানের জন্য যে বস্তু বর্জন করেছিলেন আবার তার দিকে আকৃষ্ট হলেন তাই আমি সেটা ফেলে দিলাম একজন সাধক যন্ত্রণায় জর্জরিত হয়ে কান্নাকাটি করছেন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন এই কান্না দিয়ে আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন দরবেশ চুপ করে রইলেন আর তিনি তাহাকে আবারও বললেন জুনাইদ বাগদাদী আবারও বললেন এখন আপনি কার সঙ্গে ধৈর্য ধারণ করছেন তখন সেই রুদ্ধদ্বন্ন অবস্থায় তিনি তপস্বী বললেন সেই আল্লাহর ওলি বললেন আমার নিজস্ব কান্নার কোনো উপকরণ নেই আর ধৈর্য ধরাও কোনো শক্তি আমার নেই ধৈর্য ধরার শক্তি আমার নেই দরদি একবার পায়ের ব্যথা শুরু হয়ে গেল তখন ব্যথাতে জর্জরিত গেল রে হইয়া পায়েরই ব্যথায় হযরত জুনাইদ বাগদাদী কইয়া যায় সূরা ফাতিহা পাঠে করে ফুঁকু দিলেন তথারে জুনাইদ বাগদাদী একবার রোগে ভুগছিলেন নফসের কাজে ব্যবহার করছে এতে কি আমার এতটুকু লজ্জা হচ্ছে না অদৃশ্য আওয়াজ ভেসে এলো আমার পবিত্র সেই কালামকে তুমি তোমার নফসের কাছে ব্যবহার করছো এতে কি তোমার এতটুকু লজ্জা হচ্ছে না সূরা ফাতিহা বলে পায়ের তলায় ঝাড়ু ফুঁক দিলেন এরকম ধরনের জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ বহু আর একবার চোখের অসুখ হইল।